আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের কাছে চলে আসলাম, অনেক ভালোবাসা আর দোয়া নিয়ে। চলে এসেছি মজাদার চিকেন রোস্টের রেসিপি। ঘরে থাকা মাত্র 5টি উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন। যেহেতু সামনে ঈদ এবং কম বেশি ঈদের দাওয়াত থাকে, চিকেন রোস্টটা মাস্ট বি হয়। তো কীভাবে আপনি মাত্র ঘরে থাকা 5টি উপকরণ দিয়ে চিকেন রোস্টটা সহজভাবে রান্না করতে পারেন জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমি টক দই নিয়েছি। টক দইয়ের সাথে মশলা অ্যাড করে দিব 1 প্যাকেট রোস্টের, সাথে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন, যা লেবু, লবণ আর সামান্য ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তার পানি ভালো করে মিক্স করব। এখন রান্নায় চলে যাব। পাতিলটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেলের সাথে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ, কয়েক কাঠবাদাম, টমেটো। ভালো করে ব্লেন্ড করে দিয়ে দিব তেলে। এখানে দিয়ে দিব আমি আদা 2 চামচ এবং রসুন বাটা পরিমাণ মতো 1.5 চামচ দিয়ে ভালো করে মিক্স করব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনি এখানে টমেটোর বদলে টমেটো সস বা কেচাপ অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখন সিজন তাই টমেটো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিব যতক্ষণ পর্যন্ত এটার তেল না চলে আসে পড়ে। দিয়ে দিব আগে থেকে যেই মেয়োনেট করে আমি মশলাটা রেখেছি টক দইয়ের সাথে সেটা। তারপর মশলাটাকে আবার অনবরত লাগতে থাকবো যাতে করে কোথাও পুড়ে না যায় বা পাতিলে লেগে না যায়। মশলাটা সুন্দর মতো ভুনা হয়ে গেলে এটার তেল চলে আসবে উপরে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মশলাটা রেডি রোস্টের জন্য। আমি সামান্য কালারের জন্য আর দেখতে ভালো লাগে তাই 1 চামচের মতো গুঁড়ামরিচ দিলাম। আপনি এটা স্কিপ করতে পারেন, আপনার পছন্দ হলে দিবেন। এখন দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল চলে এসেছে। এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। প্রতিটা পিস আলতোভাবে দিয়ে দিব এবং ভালো করে মিক্স করব। এখানে আমি 25 জনের জন্য রান্না করছি, 25 পিস রোস্ট। তো পরিমাণগুলো আমি ওইভাবেই দিয়ে নিলাম। আমাদের বাসায় কম বেশি গেস্ট আসলে আমার এই রান্নাটা হবে। এর জন্য পাতিলটা ভালো বড় নিতে হবে। যে চিকেন দেওয়া শেষ, এখন প্রতিটা মশলা এবং চিকেন মিক্সটা ভালোভাবে করে নিতে হবে। মিক্সটা করে সামান্য ঢেকে রাখলে এটা চিকেন থেকে পানি ছেড়ে দিবে। এই রান্নার ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমি কোনো পানি অ্যাড করব না। সম্পূর্ণ রান্নাটাই হবে চিকেনের নিজের পানি এবং দুধ দিয়ে। দেখুন চিকেনটাকে ঢেকে রেখেছে, এটা থেকে নিজেই পানি ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে আবারও মিক্স করব, প্রতিটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। যেহেতু পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে চিকেনটা আমার হাফ হয়ে যাবে। বারবার বলছি চিকেনে কোনো পানি অ্যাড করা যাবে না রোস্টে। হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে প্রায় 250 পরিমাণ আছে। সাথে গ্রেভিটা ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে ঢেকে রেখে দিব। এভাবে আরও 10 মিনিট পর এটাকে আরেকটু ঘুরিয়ে দিব এবং দমে রাখবো, এটার তেলটা উপরে চলে আসবে।
আর এটা মিক্স করব না, এটা জাস্ট ঝেকে দিব, ঝেকে দিব। দিয়ে দিচ্ছি সামান্য আর একটু গুঁড়ো দুধ, যাতে গ্রেভিনেসটা আর একটু ঘন হয়। গ্রেভিটা কীভাবে রাখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি